আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, সুস্থ বাচ্চা হওয়ার উপায়। আজকে আমরা এমন কিছু উপায় তুলে ধরবো যা গ্রহণ করলে আপনার বাচ্চা হবে ত্রুটিমুক্ত, এমনকি থাকবে সুস্থ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি গবেষণায় দেখা গেছে, প্রতি 33 জন শিশুর মধ্যে একজন জন্মগত ত্রুটি বা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন। অধিকাংশ বার্থ ডিফেক্ট প্রেগনেন্সির প্রথম 3 মাসেই হয়ে থাকে। কিছু কিছু জন্মগত ত্রুটি গর্ভাবস্থায়ও হয়ে থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের বার্থ ডিফেক্ট বা ত্রুটি হওয়ার কারণ অজানা। এমন কোনো মা খুঁজে পাওয়া যাবে না যে চায় তার বাচ্চা অসুস্থ বা বিভিন্ন সমস্যা নিয়ে জন্মগ্রহণ করুক। নারীদের কিছু ভুলের কারণে অনেক নবজাতকই জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। আজকে আমরা 7টি উপায় তুলে ধরব যা প্রতিরোধ করলে অনেকটাই সম্ভব বাচ্চার জন্মগত ত্রুটি রোধ করার জন্য। প্রথম উপায়টি হচ্ছে ফলিক অ্যাসিড ও মাল্টিভিটামিন খাওয়া। অনেকেই গর্ভাবস্থায় একেবারেই ভিটামিন বা ফলিক অ্যাসিড খেতে চায় না। প্রতিদিন 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড সহ একটি মাল্টিভিটামিন সেবন করা খুবই জরুরি। ফলিক অ্যাসিড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বি ভিটামিন যা জন্মগত ত্রুটি হ্রাস করতে পারে। শুধুমাত্র গর্ভাবস্থাতেই নয়, যারা গর্ভধারণের চেষ্টা করছেন মিনিমাম 3 মাস আগের থেকে নিয়মিত ফলিক অ্যাসিড খাওয়া খুবই জরুরি। সুস্থ বাচ্চা পাওয়ার অন্যতম একটি উপায় হচ্ছে পুষ্টিকর খাবার গ্রহণ করা। আপনি যদি গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া নিশ্চিত করতে পারেন তাহলে সুস্থ বাচ্চা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। ভিটামিন সি, ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। এই সকল ভিটামিন খাবার থেকে সরাসরি না পাওয়া গেলে সাপ্লিমেন্টস মানে ট্যাবলেটও গ্রহণ করতে পারেন। গর্ভকালীন সময়ে প্রচুর পরিমাণের ফল, বিশেষ করে মৌসুমি ফল, তাজা শাকসবজি রাখা খুবই জরুরি। তার সাথে সাথে চর্বিহীন প্রোটিনও। মূল কথা হচ্ছে প্রাকৃতিকভাবে পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে এবং অত্যাধিক ক্যালোরি এড়িয়ে চলতে হবে, তাহলেই বার্থ ডিফেক্ট বা জন্ম ত্রুটি এড়ানো সম্ভব। তৃতীয় উপায়টি হচ্ছে মদপান ও ধূমপান এড়িয়ে চলা। তামাক, ড্রাগ, অ্যালকোহল বর্জন করতে হবে। এগুলো প্রিটার্ম বার্থ মানে সময়ের আগে বাচ্চা প্রসবের অন্যতম কারণ। তাছাড়া নিম্ন ওজনের বাচ্চা, মৃত বাচ্চা প্রসব করা গর্ভপাতেরও কারণ হতে পারে। এই কারণে গর্ভধারণ করার পূর্বে ধূমপান ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে আপনার কাছে মনে হতে পারে, আমি তো ধূমপান করি না, তাহলে হয়তোবা আমার এই ধরনের কোনো সমস্যা হতে পারে না। তবে খেয়াল রাখতে হবে, শুধু আপনি নন, আপনার আশেপাশে যারা আছে, বিশেষ করে আপনার সঙ্গীও যদি ধূমপান করে থাকে সেক্ষেত্রে তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন, অথবা তাকে বলবেন নিরাপদ দূরত্ব বজায় রেখে যেন ধূমপান করে থাকে। কিছু মহিলা আছে আবার পান পাতা খেতে পছন্দ করে। শুধু পান নয়, পানের সাথে চুন, খয়ার কিংবা অন্যান্য তামাক জাতীয় পাতাও গ্রহণ করে। এগুলো গর্ভে সন্তানের জন্য মারাত্মক ক্ষতিকর। সুস্থ সন্তান পাওয়ার চতুর্থ উপায়টি হচ্ছে বেশি বয়সে গর্ভধারণ না করা। বয়স গর্ভধারণের জন্য অনেক বড় একটা ম্যাটার। 35 বছরের উপরে নারীদের শিশুর বার্থ ডিফেক্ট হওয়ার ঝুঁকি অনেক গুণ বেশি থাকে, যা সাধারণত জেনেটিক মিউটেশনের সঙ্গে সম্পর্কযুক্ত। এগুলোর অন্যতম কারণ হচ্ছে ডাউন সিন্ড্রোম। তাছাড়া 35 বছরের ঊর্ধ্বে গর্ভধারণ করতে গেলে বিভিন্ন ধরনের পরীক্ষার প্রয়োজন রয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখা যায় সমস্যাগুলো নেই বা কম আছে, সেক্ষেত্রে গর্ভধারণ করা ঝুঁকিপূর্ণ নয়। সুস্থ ও নর্মাল ডেলিভারির জন্য অবশ্যই গর্ভবতীর ওজন খুব বড় একটা ফ্যাক্টর। স্বাস্থ্যসম্মত ওজন বজায় রাখাটা জরুরি। গবেষণায় দেখা গেছে প্রেগনেন্সির সময় এটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেসব নারী প্রেগনেন্সির পূর্বে ও গর্ভাবস্থায় স্থূল বা কিছুটা মোটা, তাদের বার্থ ডিফেক্ট বা শিশুদের সময়ের আগে প্রসব হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে ব্রেইন ও স্প্রাইনাল কর্ড সংক্রান্ত বার্থ ডিফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্বাস্থ্যসম্মত ওজনের নারীদের প্রতি 100 শিশুর মধ্যে মাত্র 3 জনের বার্থ ডিফেক্ট হওয়ার ঝুঁকি রয়েছে। আর স্থূল বা যারা বেশি ওজনের অধিকারিণী, তাদের
100 জন বাচ্চার মধ্যে 4 থেকে 5 জন বার্থ ডিফেক্ট নিয়ে জন্মগ্রহণ করতে পারে। গর্ভধারণের পূর্বে ও গর্ভাবস্থায় দৈনিক 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে এই ধরনের সমস্যা দূর করতে চাইলে। সুস্থ সন্তান পাওয়ার জন্য ষষ্ঠ যে কাজটি করতে হবে তা হচ্ছে অপ্রয়োজনীয় ওষুধ গ্রহণ এড়িয়ে চলতে হবে। হাইপোথাইরয়েডিজম জনিত সমস্যা থাকলে অনেক সময় অনিয়ন্ত্রিত ওষুধ গ্রহণ করতে হয়। তাছাড়া ওষুধ গর্ভাবস্থায় সেবনের জন্য ডাক্তার যদি না বলে থাকে তাহলে কোনো মতেই সেবন করা উচিত নয়। এই সকল ওষুধ গর্ভের ফুলকে অতিক্রম করে জন্মত্রুটির সৃষ্টি করে। অধিকাংশ ওষুধ গর্ভাবস্থায় সেবন করা নিরাপদ কিনা তা না জেনে একেবারেই সেবন করা যাবে না। কিছু ঔষধ তো সরাসরি গর্ভের বাচ্চার ত্রুটি বা সমস্যা সৃষ্টি করার সাথে জড়িত। এই ধরনের ওষুধ একেবারে সেবন করা যাবে না। ব্যবহারের জন্য ন্যাচুরাল হার্ব মানে প্রাকৃতিক ওষুধগুলো বেশি ভালো। সুস্থ সন্তান পাওয়ার 7 নম্বর উপায়টি হচ্ছে পারিবারিক ও বংশগত সমস্যা। অনেক বার্থ ডিফেক্ট বা জন্মগত ত্রুটির অন্যতম কারণ হচ্ছে বংশগত কারণে। যদি বার্থ ডিফেক্টের পারিবারিক ইতিহাস থাকে তাহলে অনাগত সন্তানের জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়, যা জেনেটিক গঠন পর্যবেক্ষণ করে দেখা গেছে। মানে আপনার পরিবারের যদি কারো এরকম হয়ে থাকে আগে থেকে বংশগত কারণে হওয়ার, সর্বাধিক কমন বার্থ ডিফেক্ট হলো হার্ট ডিসঅর্ডার, সিকেল সেল ডিজিজ ও ডাউন সিনড্রোম। আপনার অনাগত সন্তানের জেনেটিক রিস্ক অথবা বার্থ ডিফেক্টের ঝুঁকি নিরূপণের জন্য জেনেটিক কাউন্সিলরের শরণাপন্ন হওয়া উচিত। পারিবারিক এই ধরনের সমস্যা থাকলে আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং নিয়মিত ফলিক অ্যাসিড সেবন করতে হবে। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনি যদি একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা পৃথিবীতে আনতে চান, এমনকি কোনো ধরনের সমস্যাবিহীন, তাহলে অবশ্যই আমাদের উল্লেখিত 7টি বিষয়ে নজর দেওয়া জরুরি। তবে আমরা অবশ্যই বলবো আপনারা আল্লাহ তাআলার কাছে সুস্থ সন্তানের জন্য যেন দোয়া করেন, কারণ একমাত্র মহান আল্লাহর উপরই নির্ভর করবে কার বাচ্চা কেমন হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকে আমরা তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।